আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শুরুতেই আপনাদের সাথে শেয়ার করছি মিনা বাজারের টুকিটাকি শপিং হল। আর শপিং হল বলতে এখানে একদমই বেসিক জিনিস কিছু দরকার ছিল, সেগুলোই কেনাকাটা হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আজ হচ্ছে ফ্রাইডে, হাজব্যান্ডকে অফিসে ফেরার জন্য আর্লি মর্নিং বের হতে হবে, তাই চলে আসলাম সকাল সকাল রান্নাগুলো সেরে নিতে। আর আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার প্যানকেক রেসিপি, যেটা আমি ব্রেকফাস্টে বানিয়েছি। সো চলুন শুরু করা যাক। এখানে আমি তিনটা ডিম নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর সাথে অ্যাড করছি দেড় চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ব্রাউন সুগার, আর আমি মেজারমেন্টটা 4 কাপ দিয়ে করছি। আর আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়াতে কমাতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর এখন এটাকে ভালোভাবে ফেটাতে হবে চিনিটা মেশা পর্যন্ত। তো আমি আমার সময়টা বাঁচানোর জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও ফেটাতে পারেন। পর চলে আসলাম পরবর্তী ধাপে। এই পর্যায়ে আমি ময়দা অ্যাড করব। আমার টোটাল 2.5 কাপ পরিমাণ ময়দা লেগেছিল, তো প্রথমে আমি 2 কাপ পরিমাণ ময়দা মিশিয়ে নিয়েছি, এরপর বাকি অর্ধেকটা মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মেশানোর পালা, যেন কোনো রকমের লাম্পস না থাকে। এখানে আমি এক্সট্রা স্বাদের জন্য 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধও মিশিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর সবকিছু আবার ভালোভাবে মেশাতে হবে। তো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করব সয়াবিন তেল। তো আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন, তো আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি 3 টেবিল চামচ। এরপর ব্যাটারটাকে পুনরায় ভালোভাবে ফেটাতে হবে তেলটা অ্যাবজর্ব হওয়া পর্যন্ত। তেলটা অ্যাবজর্ব হয়ে আসলে আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি। এখন চলে যাচ্ছি আমাদের শেষ ধাপে। এখন চলে আসলাম প্যানকেকটি ভাজার জন্য। আমার কাছে এরকম একটা ফ্রাই প্যান ছিল, যার জন্য আমি 4টা প্যানকেক একই সাথে রেডি করতে পেরেছি। আপনারা নর্মাল ফ্রাই প্যানও ভাজতে পারবেন। তো শুরুতে আমি হালকা একটু তেল গ্রিস করে নিয়েছি। এখন আমি ব্যাটারটি দিয়ে দিচ্ছি প্যানকেকটি ভাজার জন্য। এটা হচ্ছে প্যানকেকের ফাইনাল লুক, আর আপনারা চাইলে অপোজিট সাইডটা না ভাজতেও পারেন, তবে আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ব্রেকফাস্ট রেডি। প্যানকেকটি ভীষণ সফট এবং মজার হয়েছিল, আর সানানকে প্যানকেকটি রুটির মতো ছিঁড়ে দুধের সাথে মিশিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছে, সবারও পছন্দ হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবার আবার দেখাও।